জীবকে রক্ষা করতে পারলেই কৃষ্ণের উপাসনা করা হয় কথা সত্য না মিথ্যা সমস্ত জীব রক্ষা পায় যদি একান্তই পরমেশ্বর শ্রীকৃষ্ণের উপাসনা করে কৃষ্ণ উপাসনা না করে জীব চিরকালের জন্য দুঃখপূর্ণ মাইক সংসারে অধপতিত হয়েছে বলে নির্ধারিত হয় জীবনিত্য কৃষ্ণদাস এই কথা ভুলে মায়ান্নফর চিরদিন ভুলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন সমগ্র মানব সমাজে যদি রক্ষা করতে তবে অবশ্যই কৃষ্ণ উপদেশ শিখিয়ে দাও কৃষ্ণ যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হওয়া তার এই দেশ সবাইকে কৃষ্ণভক্তি উপদেশ দিয়ে কৃষ্ণতত্ত্ববিদ্যায় পরমা ক্রমে গুরু হয়ে এই বিশ্বকে তারণ বা রক্ষা করো পরমেশ্বর ভগবানের এমন কোনো নির্দেশ নেই যে জীবকে কয়েক বস্তা চাল কয়েকশো টাকা এবং কয়েক বাক্স ওষুধ দান করলেই পরমেশ্বর ভগবানের উপাসনা সম্পাদিত হয়ে যাবে এরকম কোনো নির্দেশ নেই শ্রীকৃষ্ণ সর্বজীবের রক্ষাকর্তা কারণ তিনি পরমেশ্বর ভগবান আপনি নিশ্চয় ভগবান নন আপনি নিজেকেই রক্ষা করতে চাইলে অন্যের সাহায্যে প্রার্থনা করেন রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে এই বাক্যটি কিছু লোক জানে কে কিন্তু আপনি যদি বলেন কৃষ্ণজীবকে রক্ষা করতে পারবেন না আমি রক্ষা অর্থাৎ কাউকে রক্ষা করার মতো কৃষ্ণের ঐশ্বর্য নেই কৃষ্ণের শক্তি নেই কৃষ্ণের বুদ্ধি নেই কেবল আপনার ঐশ্বর্য শক্তি ও বুদ্ধি বলে আপনি জগতের চিপকুলকে রক্ষা করবেন এইগুর অহমিকায় আপনাকে সম্পূর্ণ মিথ্যা জীবনে পর্যবেসিত করবেন